বন্ধুরা, আজ আলোচনা করব এজমালি সম্পত্তি, অর্থাৎ যৌথ সম্পত্তি বা শরিকানা সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি কিভাবে ঝামেলাহীন উপায়ে স্বংশ নিজ নামে মিউটেশন বা নামজারি করে নেবেন। জমি জমানি অধিকাংশ ঝামেলার কিন্তু উদ্ভব হয় পরিবার থেকে, পারিবারিক মিল বন্ধনের অভাবে, কাউকে সার না দেওয়ার মানসিকতা থেকেই কিন্তু সমস্যাগুলোর সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ভিকটিম হন আমাদের মা বোনেরা, অর্থাৎ বোন এবং ফুফুর ক্ষেত্রে। এজমালি বা যৌথ সম্পত্তির মধ্যে থেকে নিজেদের মধ্যে আপোষ বন্টন করে বন্টন দলিল করে নিতে পারেন, পাশাপাশি সেটি স্থানীয় সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর যদি সহজে বা আপোষের সম্পত্তি বন্টন করে দিতে মুরব্বীরা রাজি না হয়, তখন কিন্তু বাধ্য হয়ে যেতে হয় বাটোয়ারা মামলায়। তবে সবচেয়ে ভালো হয় সরাসরি নিজ নামে নামজারি আবেদন করে সেটাকে মিউটেশন করে নিজের নামে নামকরণ করে নেওয়া। কিন্তু সেটা কিভাবে করবেন, এর জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, এ বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে আপোষ বন্টন দলিল বা বাটোয়ারা দলিল ছাড়া শুধু নিজ হিসা অনুযায়ী নাম জারি করতে ভূমি অফিসে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এতে এসি ল্যান্ড যদি নাম জারির অনুমতি দেয়, তাহলে কিন্তু আপনি আপোষ বন্টন দলিল বা বাটোয়ারা দলিল ছাড়াই নিজ নামে আপনার অংশটুকু নাম জারি করে নিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় বোন বা ফুফুদেরকে বঞ্চিত করার জন্য ভূমি জরিপ রেকর্ড করার সময় বোন বা ফুফুদের নাম এজমালি বা যৌথ সম্পত্তির যৌথ খতিয়ানে উল্লেখই করে না, আবার বোন ফুফুদের বাদ দিয়ে নিজেদের নামে রেকর্ডও করে নেন। এরকম রেকর্ড আমাদের দেশে হুবহু রয়েছে, এতে টেনশনের কোনো কারণ নেই। প্রথমে ওই যৌথ খতিয়ান কিংবা রেকর্ডীয় কাগজপত্র সংগ্রহ করুন। এর মাধ্যমে প্রথমে আপনাদের সম্পত্তি যে এলাকায় সেই এলাকার ভূমি অফিসে যাবেন এবং নিজেদের নাম দিয়ে বা আপনার মা বাবার নাম দিয়ে বা আপনাদের এলাকার জমির যে দাগ নম্বর রয়েছে সেই নাম্বার দিয়ে আপনি তল্লাশি দিতে পারেন। এতেই কিন্তু আপনি খতিয়ান পেয়ে যাবেন। খতিয়ান পাওয়ার পর যদি আপনাদের নাম খতিয়ানে পেয়ে যান এবং হিসা ঠিক থাকে, তাহলে নিয়ম অনুযায়ী আপনি নাম জারির আবেদন করুন, অর্থাৎ মিউটেশনের আবেদনটা করুন। আর যদি যৌথ খতিয়ানে নাম না থাকে বা রেকর্ডে নিজেদের নাম না থাকে কিংবা হিসার পরিমাণ সঠিক না থাকে, তাহলে প্রথমে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেতে মামলা করে খতিয়ান সংশোধন করে তারপরে উপরে বর্ণিত নিয়ম অনুযায়ী নিজেদের সম্পত্তি আপনি আদায় করে নিতে পারবেন এবং মিউটেশন করে নিতে পারেন। আর এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানা বোঝার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।